হ্যালো স্টুডেন্ট আই এম গোবিন্দ ওয়েলকাম টু জি এস অ্যাকাডেমি স্টুডেন্ট আজকের কোশ্চেন অফ দা ডে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এসএসসি সিএইচএস দু হাজার চব্বিশে এই কোশ্চেনটা এসেছে আমারই একটি স্টুডেন্টের শিফটে এই কোশ্চেনটা এসেছিল তো দেখো তোমরা কী বলছে অঙ্কটা আমরা পরবর্তী স্লাইডে এটা দেখে নেব অরুণ ও ভাস্কর তিন কিলোমিটার রেস চালায় তাহলে অরুণ আর ভাস্কর তিন কিলোমিটার একটা রেসে চলছে প্রথমে অরুণ ভাস্করকে চারশো মিটারের হেড স্টার্ট দেয় মানে ভাস্করকে এগিয়ে দিয়েছে চারশো মিটারে এবং তাকে তিরিশ সেকেন্ডে পরাজিত করে তাহলে তুমি দেখো যদি আমি চিত্রটা আঁকবার চেষ্টা করি তাহলে কি হচ্ছে অরুণ বল অরুণ ভাস্করকে এগিয়ে দিয়েছে কত মিটার এগিয়ে দিয়েছে চারশো মিটার এগিয়ে দিয়েছে এতে করে বলছে যে তাকে তাকে মানে ওই ভাস্করকে হারিয়ে দিয়েছে কত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে তাহলে তুমি বলবে ভাস্কর পিছিয়ে আছে আর অরুণ তোমার রেস কমপ্লিট করে ফেলেছে ভাস্কর কতটুকু আছে ওর সেকেন্ডে যতটা দূরত্ব যেত সেইটা পিছিয়ে আছে ভাস্কর এক্ষেত্রে ভাস্কর হেরে গেছে তিরিশ সেকেন্ডে মানে তিরিশ সেকেন্ড পরে ঢুকেছে আচ্ছা ফিরে আসার সময় এবার কি বলছে পরবর্তী পোর্শনে ফিরে আসার সময় অরুণ ভাস্করকে আড়াই মিনিটে লিড দেয় এবং পাঁচশো মিটারে পরাজিত হয় তার মানে নিজেই পরাজিত হচ্ছে ক্ষেত্রে তাহলে ফিরে আসার সময় মানে প্রথমটা কিন্তু যাওয়ার সময় মানে এদিকে গতি ছিল এইবার ফিরে আসার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ ফিরে আসার ক্ষেত্রেও সেই একই দূরত্ব দৌড়াবে এবং সেক্ষেত্রে অরুণ বলছে যে বরুণ ভাস্করকে কত সেকেন্ডের স্টার্ট দিয়েছে ভাস্করকে আড়াই মিনিটের আচ্ছা আড়াই মিনিটের একটা লিড যদি দেয় আড়াই মিনিট মানে কত সেকেন্ড তুমি বলবা দু মিনিট মানে একশো কুড়ি সেকেন্ড আর হাফ মিনিট মানে তিরিশ সেকেন্ড তাহলে আড়াই মিনিটের লিড দিচ্ছে তার মানে হলো দেড়শো সেকেন্ডের লিড দিচ্ছে দেড়শো সেকেন্ডের লিড দিচ্ছে কে অরুণ ভাস্করকে এবং সেক্ষেত্রে অরুণ কিন্তু পরাজিত হয়েছে তাই না কত মিটারে পরাজিত হয়েছে পাঁচশো মিটারে অরুণ পিছিয়ে আছে আর ভাস্কর কিন্তু রেস শেষ করেছে কত মিটার পিছিয়ে আছে পাঁচশো মিটারে কিন্তু পরাজিত হয়েছে পাঁচশো মিটারে তাহলে এই দুটো যদি সিনারিও আমি আলোচনা করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো অরুণ কিন্তু পুরোপুরি তিন হাজার মানে তিন কিলোমিটারই দৌড়েছে অরুণ কিন্তু তিন কিলোমিটারই দৌড়েছে মানে তিন হাজার মিটারই দৌড়েছে সেক্ষেত্রে ভাস্কর কতটা দৌড়েছে প্রথম ক্ষেত্রে বলো কেননা অরুণ দেখো প্রথম বিন্দুতে শুরু করেছিল আর শেষ বিন্দু ও পুরোপুরি দৌড়েছে তার মানে অরুন কিন্তু পুরোপুরি দৌড়েছিল মানে তিন হাজার মিটার দৌড়েছিল আর ভাস্কর সেক্ষেত্রে দেখো চারশো মিটার একটা হেড স্টার্ট পেয়েছে মানে ভাস্করকে দৌড়াতে হতো দু হাজার ছশো মানে চারশো মিটার কম দু হাজার ছশো মিটার দৌড়াতে হতো এবং সেক্ষেত্রে ভাস্কর কি পুরোপুরি কমপ্লিট করতে পারতো পুরোপুরি কমপ্লিট করতে পারতো না ভাস্করের সময় বেশি লাগতো তাহলে বি এর আমি কি বলবো বিয়ের বেশি সময় কত লাগতো একটু দেখে নি বেশি সময় তিরিশ সেকেন্ড লাগতো সেক্ষেত্রে বিয়ের কত সময় বেশি লাগতো সেক্ষেত্রে তিরিশ সেকেন্ড বেশি লাগতো এবার পরবর্তী সিনারিওটা দেখো পরবর্তী ক্ষেত্রে এ কি পুরোপুরি দৌড়েছে তুমি বলবে না এ তো শুরু করেছিল এখান থেকে কিন্তু পাঁচশো মিটার কম দৌড়েছে তার মানে এ দৌড়েছে কত পঁচিশশো আচ্ছা বি কি পুরোপুরি দৌড়েছে বি পুরোপুরি দৌড়ায়নি কিন্তু যদি দেড়শো সেকেন্ডে যদি হেড স্টার্ট না পেত তাহলে পুরোপুরি দৌড়াতে হতো তাই তো তাহলে বি যদি পুরোপুরি দৌড়াতো সেক্ষেত্রে মানে তিন হাজার মিটারই যদি দৌড়াতো তাহলে বি যদি পুরোপুরি তিন হাজার মিটারই দৌড়াতো তাহলে বিয়ের সেক্ষেত্রে কত সেকেন্ড বেশি লাগতো তুমি বলবে যে দাদা দেড়শো সেকেন্ড সেক্ষেত্রে বেশি লাগতো দেড়শো সেকেন্ড বেশি লাগতো তাহলে এইবার এই দুটো যে ইকুয়েশান আমি পেলাম এই দুটো ইকুয়েশানে আমি সেকেন্ডটা থেকে প্রথমটা বাদ দিই হ্যাঁ সেকেন্ডটা থেকে প্রথমটা তাহলে সেকেন্ডটা থেকে প্রথমটা বাদ দিলে এখানে মাইনাস পাঁচশো দাঁড়াচ্ছে আর এখানে সেকেন্ডটা থেকে প্রথমটা বাদ দিলে তিন হাজার থেকে ছাব্বিশশো বাদ গেলে তো প্লাস আসবে না তাহলে এখানে হলো প্লাস চারশো আসছে আর এইখানে দেড়শো থেকে যদি তিরিশ বাদ দাও একশো কুড়ি সেকেন্ড এটাও কিন্তু প্লাসে আসছে একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড আচ্ছা এইবার এখানে যেখানে মাইনাসটা এলো না এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি এই ধরনের অঙ্ক সময় দূরত্বতে কি হয় যেখানে মাইনাসটা এলো সেই জায়গাটা ক্যান্সেল আউট করতে হবে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি পুরোপুরি এখানে পাঁচশোর জায়গায় পুরোপুরি তিন হাজার মিটারই নিয়ে চলে আসি তাহলে এখানে কত দ্বিগুণ করবো ছয় দিয়ে গুণ করবো ছয় পাঁচ ছক তিরিশ তিন হাজার মিটার হয়ে যাবে এখানেও তাহলে ছয় দিয়ে গুণ হবে এখানেও সেক্ষেত্রে ছয় গুণ হবে তাহলে তুমি বলবে যে এখানে ছয় গুণ হলে পাঁচ তিরিশ তিন হাজার মিটার হচ্ছে তা আবার কি মাইনাস আর এখানে তিন হাজার মিটার আছে কত প্লাসে তাই না তাহলে এই তিন হাজার আর এই তিন হাজার কেটে যাবে এই দুটো যদি যোগ করি মানে এই ইকুয়েশানটা আর এইটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে তিন হাজার তিন হাজার কেটে যাবে তার মানে একে পুরোপুরি জিরো বানিয়ে দিলাম একে পুরোপুরি কী বানিয়ে দিলাম জিরো তাহলে সেক্ষেত্রে আর তার কোনো কম্পিটিটর নেই তার মানে বিয়েরই কত সময় লাগবে আমার এবার তাহলে সেক্ষেত্রে বিয়ের কত সময় লাগবে আমি একটু দেখবো তাহলে এ প্রথমটা এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যোগ করেছি করে তিন হাজার তিন হাজার কেটে গেছে তার মানে এ জিরো হয়ে গেল তাহলে সেক্ষেত্রে বিয়ের কত সময় বি কত দৌড়াচ্ছে দেখো বি প্রথমটাই দৌড়াচ্ছিল হলো ছাব্বিশশো আর পরের ক্ষেত্রে চার ছক চব্বিশশো তাহলে ছাব্বিশশো আর চব্বিশশো কত হয় ছাব্বিশশো আর চব্বিশশো মানে হলো পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার এটা দৌড়াতে সময় লাগবে কত বলতো এবার আমি বলব ডাইরেক্ট সময় লাগবে কেন বলো সময় লাগবে বলছি কেননা যেহেতু এ পুরোপুরি জিরো তাহলে এক্ষেত্রে কম্প্যারিজনের ব্যাপারটা নেই বেশি সময় কম সময় লাগার ব্যাপারটা নেই পুরোপুরি কত সময় লাগবে সেটা বেরিয়ে যাবে তাহলে বিয়ের সময় লাগবে পাঁচ হাজার মিটার দৌড়াতে তিরিশ সেকেন্ড আর কত যোগ হবে বলো একদম লাস্ট লাইনটা তাহলে ছয় দু বারং ছয় বারং বাহাত্তর সাতশো কুড়ি আর হলো তিরিশ সেকেন্ড যোগ করলে হবে সাতশো পঞ্চাশ সেকেন্ড সাতশো পঞ্চাশ সেকেন্ড আচ্ছা এটা তো গেল পাঁচ হাজার মিটারে কিন্তু আমার তো বের করতে হবে তিন হাজার মিটারের রেস তাই না তিন হাজার মিটারের রেস তাহলে তিন হাজার মিটারের রেসে কত সময় লাগবে তুমি বলবে সাতশো পঞ্চাশ ইন্টু তিন বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর তিন দিয়ে উপরে গুণ করতে হবে যেহেতু পাঁচের জায়গায় তিন এসেছে তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর এটা কথা হবে দেড়শো আর দেড়শো গুণ তিন করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমি পেয়ে গেলাম বিয়ের কত সময় লাগলো চারশো পঞ্চাশ সেকেন্ড তাহলে বিয়ের যদি চারশো পঞ্চাশ সেকেন্ড লাগে তিন হাজার মিটার দৌড়াতে তাহলে আমরা এই যে সেকেন্ড ইকুয়েশানটা আছে না এইটা নিয়ে এবার তোমাকে আলোচনা করাব তাহলে তুমি বলবে দাদা এই সেকেন্ড ইকুয়েশান থেকে আমি দেখতে পাচ্ছি এ দৌড়াচ্ছে এ দৌড়াচ্ছে পঁচিশশো মিটার এ দৌড়াচ্ছে পঁচিশশো মিটার এবং বি পুরোপুরি তিন হাজার মিটারই দৌড়াচ্ছিলো ওই সেকেন্ড ইকুয়েশানে তাই না তিন হাজার মিটার এবং সেই তিন হাজার মিটারে কত সময় লাগছিল বিয়ের বলবে যে সাড়ে চারশো সেকেন্ড লাগছিল সেই সাড়ে চারশো সেকেন্ডে তিন হাজার মিটার যদি দৌড়াতে হতো বিয়ের সেক্ষেত্রে দেড়শো সেকেন্ড কিন্তু এক্সট্রা লাগে দেড়শো সেকেন্ড এক্সট্রা লাগে বিয়ের তাহলে অ্যাকচুয়ালি আমি বলবো যে এখানে তিন হাজার মিটার দৌড়াতে তো কত লিখবো সাড়ে চারশো সেকেন্ড সেই ক্ষেত্রে দেড়শো সেকেন্ড কিন্তু এক্সট্রা লাগে এক্সট্রা লাগে মানে আমি বলব এর সময় লাগবে দেড়শো মাইনাস হয়ে যাবে দেড়শো মাইনাস হয়ে যাবে মানে সাড়ে চারশো মাইনাস দেড়শো সাড়ে চারশো মাইনাস দেড়শো ইজ ইকাল টু তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড এটা কি বুঝতে পেরেছো তোমরা আর একবার বলছি আমি বলছি যে এই ইকুয়েশানে কি বলছে তোমরা দেখো এই ইকুয়েশানে বলছে এ পঁচিশশো মিটার দৌড়াচ্ছে আর বি যদি তিন হাজার মিটারই দৌড়া তুমি বলবে যে তিন হাজার মিটার দৌড়াতে এক্ষেত্রে চারশো পঞ্চাশ সেকেন্ড সময় লাগে সেক্ষেত্রে দেড়শো সেকেন্ড কিন্তু বিয়ের বেশি লাগে তার মানে বিয়ের বেশি লাগে মানে এ দৌড়াচ্ছে পঁচিশশো বি দৌড়াচ্ছে তিন হাজার বিয়ের বেশি লাগে মানে দেড়শো সেকেন্ড তার মানে ওই দেড়শো সেকেন্ড যদি বাদ দিয়ে দাও এর সময়টা বেড়ে যাবে মানে এর পঁচিশশো মিটার দৌড়াতে কত মানে সময় লাগে সেটা বেড়ে যাবে তাহলে এর কিন্তু তিনশো সেকেন্ড লাগলো পঁচিশশো মিটার দৌড়াতে তাহলে আমার বের করতে হবে কি এ এর এই এর পঁচিশশোর জায়গায় বলো কত তিন হাজার তিন হাজার মিটার তিন হাজার মিটার দৌড়াতে কত সময় লাগবে তুমি বলবে তিনশো ইন্টু তিরিশ বাই পঁচিশ করে দিই দুটো শূন্য কেটে দিই তিরিশ বাই পঁচিশ করে দিই তাহলে পঁচিশ দিয়ে কাটলে এখানে চার পঁচিশ একশো হবে মানে দুটো শূন্য কাটা মানে একশো কাটা তিন চারি বারো তিন চারি বারো তিন বারং ছত্রিশ তিনশো ষাট সেকেন্ড তাহলে এটা এটা এর সময় এটা কার সময় বলো এর সময় তিনশো ষাট সেকেন্ড তাহলে এর সময় তিনশো ষাট সেকেন্ড আর বিয়ের সময় কত বিয়ের চারশো পঞ্চাশ সেকেন্ড তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য তো তাহলে আমি এই উপরেই লিখে দিচ্ছি সময়ের পার্থক্য এখানটা লিখি সময়ের পার্থক্য সময়ের পার্থক্য হল চারশো পঞ্চাশ মাইনাস তিনশো ষাট সেকেন্ড বাদ দিল হবে নব্বই সেকেন্ড আচ্ছা নব্বই সেকেন্ড মানে তোমরা যেন ষাট সেকেন্ড এক মিনিট আর তিরিশ সেকেন্ড পরে রয়েছে তার মানে দেড় মিনিট দেড় মিনিট কিন্তু সময়ের পার্থক্য এদের মধ্যে তাহলে অপশান দুই হলো আমার এখানে সঠিক উত্তর যদি তোমাদের কারোর কোনো অঙ্ক বেঁধে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নাইন সেভেন থ্রি ফোর ফোর ওয়ান নাইন থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অন্যদের মতন তোমরা পাঠাতে পারো এবং তোমাদের বেঁধে যাওয়া অঙ্ক আমি অবশ্যই চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমি করে দেওয়ার আজের ক্লাসে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ